দীর্ঘদিনের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন নেমার। ব্রাজিলের স্ট্রাইকারের গোড়ালের লিগামেন্টের অস্ত্রোপচার করাতে হবে, অন্তত 4 মাস মাঠের বাইরে থাকতে হবে প্যারিসের জার্মানের লিওনেল মেসি কিলিয়ান এমবাপের সতীর্থকে। আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বায়ার্ন মিউনিকের বিরুদ্ধে খেলা হচ্ছে না নেমারের। গোড়ালের লিগামেন্টের চোট তাকে ভোগাচ্ছে কাতার বিশ্বকাপের সময় থেকে। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার ছাড়া সম্পূর্ণ চোট মুক্ত হওয়া সম্ভব নয়। আগামী 10ই জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি ফাইনালে পৌঁছলে সেই ম্যাচেও নেমারকে পাওয়া অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। কিন্তু চিকিৎসকরা পরীক্ষার পর জানিয়েছে নেমারের গোড়ালের লিগামেন্ট যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, অস্ত্রোপচার ছাড়া চোট মুক্ত হওয়া সম্ভব নয়। তাদের পরামর্শ মতে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন নেমার।